ओम यथाग्नेर दाहिका शक्ति राम कृष्णे स्थिताहिया सर्व विद्या स्वरूपांतां सारदां प्रणमाम्यहम्। ओम शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते। श्री भगवानेर अशेष इच्छाय माझखाने एकटा छोट्ट बिरतिर पर आमरा आबार समबेत होयेछि रामकृष्ण संघेर अष्टम संघगुरु परम पूजनीय श्रीमद स्वामी विशुद्धानंद जी महाराजेर बक्तृतार संकलन सत् प्रसंग थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये। विगत दिन आमरा जे बक्तृताटी खानिकटा पढ़ेछिलाम सेटी संख्या हच्छे 15। এটি দেওয়া হয়েছিল শ্রীরামকৃষ্ণ আশ্রম মালদাওতে, তারিখটা ছিল 17 মে 1955, যেখানে আমরা শেষ করেছিলাম সেইটি দিয়ে আবার শুরু করি। যে মহারাজ বলছিলেন হৃদয় হচ্ছে শ্রেষ্ঠ মন্দির, উপনিষদ হৃদয়কে রথ বলেছেন, আগে তিনি তারপর আমি, তিনি আছেন বলেই আমরা আছি। শ্রী ভগবান আমাদের কারোর একজনের মাইক্রোফোনটা খোলা আছে, একটু দয়া করে যদি অফ করে, আচ্ছা আপনার ঠিক আছে, কোনো অসুবিধা নেই, না কোনো অসুবিধা নেই, হ্যাঁ তিনি আছেন বলেই আমরা আছি। শ্রী ভগবান আমাদের হৃদয়ে অধিষ্ঠান করে আমাদের চোখের মোহের ঠুলি দিয়ে বেঁধে মায়ার নাগরদোলায় আমাদের ঘোরাচ্ছেন, এই ভাবটি রামপ্রসাদের গানে রয়েছে, মা আমায় ঘুরাবি কত হলুদ চোখ বাঁধা বলদের মতো, ভবের গাছে বেঁধে দিয়ে মা পাক দিতেছে অবিরত, কি দোষ করিলে মা আমায় ছটা কলুর পদানত। এই অসহায় অবস্থা অনুভব না করলে, নিজেকে একেবারে নিঃসম্বল বোধ না হলে শ্রী ভগবানকে সম্বল করা যায় না। যতক্ষণ অভিমান ও আমিত্ব ততক্ষণ আমরা আর কারোর কাছে সাহায্য চাই না। তাই গীতায় এই উচ্চতর উপদেশের পরবর্তী শ্লোকে শ্রীকৃষ্ণ আসল কথাটা বলেছেন, তমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাত পরাম শান্তি স্থানম প্রাপসি শাশ্বতম। এখানে বলেছেন সর্বভাবে একমাত্র শ্রী ভগবানের শরণ নিতে হবে, তাহলেই আসল পরমা শান্তি লাভ করবে এবং সে অবস্থা থেকে আর বিচ্যুত হবে না, আর এ সংসারে ফিরে আসতে হবে না। সর্বভাবে মানে কায় মন ও বাক্যে, কায় মন ও বাক্যে মনমুখ এক করে ভাবের ঘরে চুরি না করে ভগবানের শরণাগত হওয়া, এটি হচ্ছে কথা। এটি যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সঠিকভাবে ভগবানের শরণাগত হয়ে থাকতে পারবো না। আমাদের প্রথম কথা এই বোধটা জাগা দরকারই, যদি ক্ষিদাবোধটা না আসে আমাদের অন্তরের, যদি ক্ষিদাবোধটা না আসে তাহলে কিন্তু কোনোভাবেই কিছু হবে না, কিন্তু এটা আমাদের বুঝতেই হবে। আমরা যদি না বুঝতে পারি কিন্তু তাহলে কিন্তু কোনোভাবেই কিছু হবে না, এ ভগবান ছাড়া আমার আর কোনো গতি নেই। তমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত, তুমি ছাড়া আর কেউ নেই, তোমা ছাড়া আর এ জীবনে কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো আমার ঠিক মনের মতো। কিন্তু আমাদেরও তার মনের মতো হয়ে উঠতে হবে, যদি না উঠতে পারি তাহলে বুঝতে হবে যে এখনো বহু রাস্তা, এখনো বহু পথ যাওয়া বাকি আছে। আমরা আজকে তার পরের অংশ থেকে শুরু করব। কথামৃতে ঠাকুর বলেছেন মাস্তুল আশ্রয় করতে, মন পাখি কেবলই উঠতে চায় যতক্ষণ না ডানা বেদনা হয় উঠছেই। আমাদের হৃদয়ে ভগবান শ্রী ভগবান রয়েছেন, তিনি মাস্তুল। মাস্তুল আশ্রয় করা মানে ভগবানের শরণাগত হওয়া, ঠিকঠাক শরণাগত ভাবটি ভগবানকে ডাকতে ডাকতে আসে, তখন ডানা বেদনা হয়, সাধন বিনা হয় না। এটা একেবারে আমাদের জীবনের সকলের এক রকমের ঘটনা। আমরা যখন নিজেদের বোধ করি আমরা মনে করি আমার মতো শক্তিশালী, আমার মতো বড় মানুষ এই জগৎ সংসারে আর কেউ নেই, এবং সেইটি বোধ করি আমাদের সমস্ত কিছু হতে থাকে, হ্যাঁ আমরা সব কিছু করতে থাকি, কিন্তু আমরা ভগবান ছাড়া আর সমস্ত কিছুকে আশ্রয় করিনি। ভগবানই যে আমার একমাত্র লক্ষ্য
এই বোধটা আমাদের হৃদয়ে সেইভাবে প্রতিভাত হয় না, সেই কারণে আমরা এখান ওখান সেখান ঘুরে ঘুরে বেড়াই। আমি একটি স্মৃতিকথা বারবার বলি, আপনাদের খুব হয়তো খারাপ লাগতে পারে, মনে হয় রিপিটেশন, কিন্তু এই ঘটনাটা আমাকে ভীষণভাবে ভাবিয়েছে। রাজা মহারাজ খেতে বসেছেন, তার খাবারের ভেতরে দেশলাই কাঠির টুকরো পাওয়া গেছে। বাবুরাম মহারাজ ছোট ছেলের মতো অভিমান, এই রাজা মহারাজ ছোট ছেলের মতো অভিমান করছেন। উপস্থিত বাবুরাম মহারাজকে বলছেন, দেখো এরা আমার খাবারে বিষ মিশিয়ে দিয়েছে। রাজা মহারাজকে বাবুরাম মহারাজ প্রবোধ দিচ্ছেন, না না এসব তুমি কী বলছো রাজা। রাজা মহারাজ ওখানতে ছাড়ছেন না, তিনি এগিয়ে গিয়ে সূর্যি মহারাজকে খুব করে মারধর করছেন। সূর্যি মহারাজের দেওয়ালে পিঠ ঠেকে গেছেন, মারধর করছেন। বাবুরাম মহারাজ বলছেন, সূর্যি পালা সূর্যি পালা সূর্যি পালা সূর্যি পালা সূর্যি পালা সূর্যি পালা, সূর্যিকে পালাতে বলছেন এবং তিনি পালানোর ব্যবস্থা করছেন। এ পালাতে যখন তাকে বলছেন, তখন তিনি বাবুরাম মহারাজকে বলছেন, কোথায় আর পালাবো, যেখান থেকে পালিয়ে আসার সেখান থেকে পালিয়ে এসেছি। এই যে আমার আর কোনো জায়গায় যাবার নেই, আমার ভগবান ছাড়া আর কাউকে নেই, যখন এটি হবে তখন তাকে আমরা ঠিক ঠিক মতো আঁকড়ে ধরে থাকতে পারব। যেদিন সাধু পথে আসি সেদিন পূজনীয় স্বামী প্রেমানন্দজি মহারাজ আমাকে একটি ভারী সুন্দর কথা বলেছিলেন, মন্দিরে গিয়ে ঠাকুরকে বলবে তিনি যেন তোমায় আঁকড়ে ধরে থাকেন এবং তুমিও চেষ্টা করবে তাকে আঁকড়ে ধরে থাকতে। এই পারস্পরিক আঁকড়ে ধরাধরিটা যদি না হয় তাহলে কিন্তু আমাদের কিছুই হবে না। আমাদের এটা হচ্ছে কথা, এটা আমাদের বুঝতেই হবে যে ভগবান ভিন্ন, আমার আর এই জগৎ সংসারে আর কোথাও কোনো জায়গা নেই। আমাদের আমরা এটা আমাদের কিন্তু বুঝতেই হবে, এটা যদি না বুঝতে চাই তাহলে তার চেয়ে দুঃখের আর কিছু হয় না, এটা আমাদের বুঝতেই হবে। তাই বলছেন যে এবং যতক্ষণ এই যে যতক্ষণ বুঝতে পারি না ততক্ষণ আমরা এধার ওধার সেধার উড়ে উড়ে বেড়াতে থাকি এবং উড়ে 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 একটা সময় গল্পে আছে যে পাখি উত্তরের দিকে উড়ে গেছিল, সেখানে কোনো রকম ডাঙা খুঁজে না পেয়ে ফিরে এসে মাছ তুলে বসলো। তখন তার ডানাটা অল্প অল্প ব্যথা হয়েছে। তারপরে সে দক্ষিণের দিকে উড়ে গেল, সেখানেও কোথাও কিচ্ছু পেল না, আবার ফিরে এসে মাছ তুলে বসেছে। খানিক্ষণ বিশ্রাম করে শক্তি সঞ্চয় করে একবার ডুবে একবার পশ্চিমে গেল। এই সব দিক ঘুরে আসার পর কোনো জায়গায় কোনো কাউকে স্থান খুঁজে পাওয়া গেল না। তখন তার ডানা দুটো খুব ব্যথা, শরীরে আর শক্তি নেই, তখন সেই মাস্তুলটাকে সে আঁকড়ে ধরে বসে থাকল। আমাদের ততক্ষণ অব্দি যতক্ষণ আমরা জীবনে মানে নানা রকমের আঘাত পেতে পেতে এটা অনুভব করব, ততক্ষণ অব্দি আমাদের ভগবানকে ভাষা ভাষা ধারণা হয়। খুব সামান্য কম মানুষেরই এরকম আমাদের হয় যারা আমরা প্রথম জীবনের প্রথম থেকে ভগবানকেই আশ্রয় করে বোধ হই, বোধ করি। এটা জন্ম জন্মান্তরের একটি মানে একটা স্বীকৃতির ফল। আপনারা দেখবেন আপনাদের মধ্যে হয়তো একসঙ্গে দেখবেন 70-75 জনের একসঙ্গে দীক্ষা হয়েছে, তার মধ্যে ঠিক ঠিক ভগবানকে ডাকছেন খুব অল্প কয়েকজন এবং বাকিরা কেউ কেউ সবাই খারাপ করছেন তা না, সবাই সাধন ভজন করছেন, কিন্তু সেটা একটা গতানুগতিক পদ্ধতিতে এবং এই গতানুগতিক পদ্ধতিতে যাওয়ার জন্যই তাদের এই নানা রকমের সমস্যা তৈরি হচ্ছে। তাই বলছেন যে এইটি করতে গেলে দিনের পর দিন নিরন্তর তাকে ডাকতে হয়। পূজনীয় বিরজানন্দজি মহারাজ ধ্যান এবং জপ এই দুটির ফারাক বোঝানোর জন্য একটি বাহী সুন্দর উপাখ্যান ব্যবহার করছেন। বলছেন, একটি লোক খাটের উপর খাটের মধ্যে শুয়ে আছে, তার ঘরের দরজাটা বন্ধ। তুমি দরজার থেকে নিরন্তর দরজায় আঘাত করে নিরন্তর তাকে ডাকছো, রাম 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 বলে নিরন্তর তাকে ডাকছো। এই যে নিরন্তর তাকে ডাকা, এইটি হচ্ছে জপ। তারপরে যখন তিনি ওই এসে এগিয়ে এসে দরজা খুলে আমাদের সামনে আবির্ভূত হন, তখন তার সেই রূপটি যখন দেখা হয় তখন তাকে আমাদের যে আনন্দ সেটিকে ধ্যান বলছেন। এই যে নিরন্তর তাকে ডাকা, নিরন্তর চেষ্টা করে যাওয়া, নিরন্তর চেষ্টা না করলে আমরা কখনো কোনো অবস্থাতেই ভগবানের প্রতি আকৃষ্ট হই না, এক বোধ করি না, আমাদের নিরন্তর চেষ্টা করে যেতে হবে। মা বলছেন, জোয়ার ভাটার মতো কোনো দিন আমাদের জপ ধ্যান করে খুব আনন্দ হবে, আবার কোনো দিন আমাদের জপ ধ্যান করে কোনো রকম আনন্দ হবে না। কিন্তু যেমন তেতো ওষুধ গেলার মতো করে খেতে হয়, ঠিক সেই রকম করে খেতে হয়। দেখবেন অসুখ করলে আমরা যখন প্রথম দিন ওষুধ খাই তখন আমাদের অনেকখানি আরাম বোধ হয়, কারণ সেই যতক্ষণ না ওষুধটা খাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি সম্পূর্ণ রোগের দ্বারা আক্রান্ত হচ্ছি।
ওই যে সামান্য রিলিফটা পাচ্ছি সেটা হচ্ছে ওষুধের একটা প্রাথমিক প্রভাব, ওই কষ্টটা থেকে কম হয়। কিন্তু যখন অসুখটা খুব দীর্ঘস্থায়ী হয় এবং সেটাকে সারাতে গেলে একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা লাগে, ওই দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন এইটা বোঝা যায় না, তখন মনে হয় যে কীরকম কী হলো। কিন্তু আলটিমেটলি দীর্ঘমেয়াদী চিকিৎসার পর আমার শরীর থেকে সেই রোগটি সম্পূর্ণভাবে চলে যায়। খুব সহজ উদাহরণ দিতে পারি, আমাকে দেখে আপনারা উদাহরণটা নিতে পারেন, দেখবেন খুব জীবন্ত জাগ্রত বলে মনে হবে। আমরা যারা খুব মোটা, যখন তাদের প্রথমে ওই কোনো হাসপাতালে গিয়ে টি বলা হয় হাঁটুতে খুব ব্যথা, ঠিক আছে এবার হাঁটা শুরু করুন, প্রথম এক দু মাসের মধ্যে ঝটঝট করে দু চার কিলো ওজন ঝরতে থাকে একসঙ্গে, আমাদের সে কী আনন্দ, সে কী আনন্দ! আসলে লিকুইড ফ্যাটটা খুব তাড়াতাড়ি গলে যায়, কিন্তু পারমানেন্ট ফ্যাটটা সেটা গলতে দীর্ঘ মেয়াদি হাঁটা চলার প্রয়োজন হয়। আমরা তখন উৎসাহ হারিয়ে ফেলি, তারপরে যে দু চার কিলো ঝরাই সেটা আবার দু চার কিলোর সঙ্গে আরও অ্যাড করে আমাদের শরীরের চতুর্দিকে বাসা বাঁধতে থাকে। ভগবানকে ডাকাটাও খানিকটা সেই রকম, আমাদের নিরন্তর তাকে ডেকে যেতে হবে এবং এই বিশ্বাসটা যেন থাকে আমরা এই পথে অবশ্যই অগ্রসর হব এবং এই এই পথে অবশ্যই সাফল্য লাভ করতে পারব। মহারাজ বলছেন, কবিরের উপদেশ আছে, মায়ার যাতায় ঘুরছে জীবগণকে, মায়ার যাতা ঘুরছে জীবগণকে পিষে ফেলেছে। যাতায় একটা পাথরের ওপর কিল দ্বারা একটি পাথর বসানো আছে, অপর চাকা ঘুরে চলে চলে আর শস্যের দানাগুলো চূর্ণ হয়। দু চারটে দানা যারা ছুটে গিয়ে কিলের কাছে ধরায় শুধু তারাই পিষ্ট হয় না, সংসারে গুটিকতক লোক মায়াযন্ত্রের হাত এড়িয়ে রক্ষা থেকে যায়। খুব বিখ্যাত কবির দাসের দোহা, খুব লম্বা দোহা, মাটি কাহে কুম্ভার কো তু ক্যা রন্ধু মোহে, একদিন এসা হবে গা মে রন্ধু গি তোর হে। এটা হচ্ছে এক নম্বর। দু নম্বর হচ্ছে, দুর্বল কোন সতাইয়ে যাকি মোটি হায়, বিনা জিউ কে শাসসে লৌহ ভসম হয়ে যায়। আর যেটি এখানে বলা আছে, চলতি চাকি দেখ কর কহতা কবিরা রোয়ে, দো বটন কে বীচ মে বাকি রাহা না কোয়ে। আগেকার দিনে চাকিতে গম ভাঙানো হতো, কীরকমভাবে গম ভাঙানো হতো, সে গম ভাঙানো হতো এরকমভাবে, সেটা হচ্ছে এই যে ওই দুটো পাথরের টুকরো আছে, এপাশে একটা পাথরের টুকরো, এটা পাথরের টুকরো, তার মাঝখানে ওই গম চাল ওগুলো দিয়ে দেওয়া হয়, মাঝখানে একটা কিল রাখা হয়, কিলটা ধরে এই মাঝখানে কিল থাকে যেটা দুটো পাথরকে ধরে রাখে, আর একটা হ্যান্ডেল থাকে, সেই হ্যান্ডেলটা ধরে আমরা ঘুরতে থাকি ঘুরতে থাকি ঘুরতে থাকি, এবং এই ঘুরতে থাকার ফলে ওই যে গম বা শস্যদানা যাই দেওয়া হয় সেটি ধীরে 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 ওই দুপাশ দিয়ে পড়তে থাকে। সব যা কিছু শস্যদানা আছে সব গুঁড়িয়ে একেবারে শেষ হয়ে যায়, শুধু দু চারটি শস্যদানা থাকে যেটি কখনো নষ্ট হয় না, সেটা যারা ওই যে কিলের সঙ্গে লেগে থাকে, ওই যে মাঝখানের যে স্ট্যান্ডটা যেটা দুটো চাকাকে ঘুরতে সাহায্য করে, সেইটার সাথে যারা লেগে থাকে, যারা স্টিক করে থাকে, সেই রকম দু চারজন মানুষ, দু চারটি শস্যদানা থাকে যেগুলি যে মায়ার আবর্তনে ঘুরলেও কখনো শেষ হয় না, কখনো মারা যায় না। ঠিক সেই রকম আমাদের ভগবান হচ্ছেন ওই মাঝখানে আমাদের জীবনের যে কিল, তাকে ধরে থাকলে, শ্রীরামকৃষ্ণদেব বলছেন না, বুড়ি ছুঁয়ে থাকলে আর কোনো উপায় নেই, অসুবিধা নেই, এই বুড়ি ছোঁয়াটা আমাদের ভীষণ রকমভাবে জরুরি। মহারাজ বলছেন, আসল কথা ভেতরে যেতে হবে, বাইরে কিছুর ওপর ভরসা নেই, এগিয়ে পড়ো। কথামৃতের গল্পে আছে, প্রথমে চন্দনের বন, তারপরে ক্রমে ক্রমে রূপার খনি, সোনার খনি, হীরের খনি। এই ভেতরে যাওয়ার কথা বলছেন, আমাদের গভীরে, হৃদয়ের গভীরে যায়। আমরা সব সময় গান গেয়ে যাই, গান শুনেই গেতে থাকি, গভীরে যাও আর গভীরে যাও, কিন্তু আমাদের নিজের জীবন যখনটা আসে তখন আমরা গভীরে যেতে কিছুতেই চাই না, আমরা গভীরে যেতে ভয় পাই। তার কারণ হচ্ছে আমরা ভাবি আমরা যদি হারিয়ে যাই, এ হারিয়ে তো যাবই, একেবারেই হারিয়ে যাব, তাই যদি নিজের গভীরে যাই তাহলে আমি নিজের ভেতরে যে আত্মসম্পদ আছে সেটিকে লাভ করতে পারবো। আপনাদের বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে গেছে বা পঞ্চাশ ছুঁই ছুঁই, তারা আপনারা আপনাদের জীবনের অভিজ্ঞতা থেকে বুঝতে পারবেন যে যত জীবনের অভিজ্ঞতার ভেতরে ঢুকেছেন, যত সেটা জীবনকে তলিয়ে দেখেছেন, দেখবেন জীবন আপনার কাছে একটা একটা সময় খুব শিক্ষণীয় হয়েছে, অনেক সময় মনে হয়েছে আপনি ঠকেছেন, অনেক সময় মনে হয়েছে লোকে আপনাকে ঠকিয়েছে,
কিন্তু ওই ঘটনাগুলোকে যদি আমরা তলিয়ে দেখি তাহলে দেখবেন ওই ঘটনাগুলো আপনাকে স্ট্রং করেছে, শক্তিশালী করেছে। যত আঘাত এসেছে আমাদের জীবনে, যত কিছু এসেছে আমাদের, সেই প্রতিটি আঘাত আমাদের নতুন করে জেগে ওঠার মন্ত্র শিখিয়েছে, এটা হচ্ছে কথা। ঠিক সেই রকম অধ্যাত্ম সম্পদ যদি আমরা চেক করতে চাই তাহলে আমাদের গভীরে যেতে হবে, সাধনার গভীরে প্রবেশ করতে হবে। সাধন সাগরের গভীরে যদি না প্রবেশ করি তাহলে আমাদের ওই ভাষা একটা ধারণা থাকবে, ফলে খুব সহজে আঘাতে আমরা চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। আমরা যখন সাধন ভজন করব আমাদের ভেতরে যদি গভীরতা না থাকে, সাধন ভজনের ওই অপোজিট দিক থেকে একটা ঢেউ আসতে থাকে, সেই ঢেউটাকে আমরা সামলে উঠতে পারি না। আরও একটা দিক আছে, যত আমরা ঈশ্বরের কাছাকাছি যাব তার জ্যোতিতে আমরা আলোকিত হব, তার কৃপায় আমাদের আলোকিত হব, কিন্তু আমার ভেতরের যে ধারণ করার যে পাত্রটা সেটা যদি যথেষ্ট গভীর না হয়, সেটা যদি যথেষ্ট তার ভেতরে জল ধরার, কৃপা ধরার পাত্র না থাকে, তাহলে যে কৃপা আসবে সেটা সহজেই উপচে বাইরে চলে যাবে। যে কৃপা আসবে তাকে আমি ধারণ করে উঠতে পারবো না, অথবা আমার পাত্রটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ঠাকুর বলছেন না, মাটির পাত্রে সিংহের দুধ ধরে না। কেন সিংহের দুধ ধরে না? সিংহের দুধ খুব উষ্ণ। মাটির পাত্রে যদি আমরা সেই সিংহের দুধ রাখতে চাই তাহলে সেটা ফেটে যাবে। সেই কারণে পাথরের পাত্র দরকার। সেই পাথরের পাত্রের ভেতরে সিংহের দুধ রাখলে তাহলে আর নষ্ট হয়ে যাবার কোনো সম্ভাবনা থাকে না, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। তাই বলছেন গভীরে যাওয়ার কথা আছে। গভীরে যেতে গেলে আমাদের সেই জীবনটাকে ভালোবাসতে হবে। যত আমরা জীবনটাকে ভালোবাসতে পারি তত আমরা জীবনের গভীরে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করতে পারি। আমরা নিজেরা বুঝতে পারি, আমাদের কেউ বলে দিতে পারে না। আপনার যদি সত্যি সত্যি জলতৃষ্ণা পায় আপনি অবশ্যই রাস্তায় একবার এক্সট্রিম কর্নারে গাছের আড়ালে লুকিয়ে থাকা কলও ঠিক দেখতে পাবেন, কিন্তু যদি আপনার চোখে আপনার যদি জল না থাকে, আপনার যদি তৃষ্ণা ঠিকভাবে না পেয়ে থাকে, তাহলে দেখবেন আপনার জলের দোকানের সামনে দিয়ে গেলেও এটা আপনার বোধ হবে না। আগের দিন ঠিক এইরকম একটা পরিস্থিতি, আমরা গরম করে হাজার দুয়ারি দেখে ফিরছি, ভীষণ গরম, সঙ্গে যে জল আছে সেটা যথেষ্ট, কিন্তু আমাদের যে সঙ্গী আছে তার মনে হচ্ছে এই জলটা বেশ গরম হয়ে গেছে, বাইরে মহারাজকে একটু ঠান্ডা জল খাওয়ানো দরকার। তারপরে একটা একটা করে বাঁক আমরা পেরোচ্ছি, প্রতি বাঁকে অন্তত দুটো থেকে তিনটে দোকান, কোথাও তার কোয়ালিটি পছন্দ হচ্ছে না, কোথাও মনে হচ্ছে জলটা তার যথেষ্ট ঠান্ডা নয়। আমরা এরকম দেখতে 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 সারগাছি আশ্রম চলে গেলাম, কারণ আমারও তৃষ্ণা যথেষ্ট ছিল না, আর তৃষ্ণা থাকলেও যে পরিমাণ জল মজুত আছে সেটা তৃষ্ণা মেটানোর জন্য দরকার ছিল। সেই কারণে এইটা একেবারে খুব পরিষ্কার, নিজেদের ভেতরের সেই তৃষ্ণা, সে তান্না যেন জাগে। আমি একটা উদাহরণ দিয়ে থাকি, আপনারা অনেকেই রাগ করে থাকেন, উত্তর কলকাতার লোকেরা তারা খুব ওই ইয়ে খায় আর কি, বিশেষ করে খাস্তার কচুরি খায়, মানে ভেতরের ছাতুর পুর দেওয়া থাকে, ময়দা দিয়ে এ করা ভাজা থাকে। ধরুন আপনি 20টা খাস্তার কচুরি নিয়ে এসছেন, আপনার অতিথিকে খাওয়ানোর পরেও গোটা আসতে বেঁচে গেল, আপনি সেটিকে তুলে রাখেন, পরের দিন সকালে চাটুর এপিট ওপিট করে আবার তিনটে খেলেন, পাঁচটা থেকে গেল, তারপরে আবার বিকেলে আবার সেইটাকে চাটুর এপিট ওপিট করে গরম করে আবার খেলেন। ওই খাবার পর যদি আপনি জল খান তাহলে অসম্ভব রকমের জলতৃষ্ণা পায়, তখন বোতল বোতল জলও ঢুকে যায়, অম্বল হয়ে গেছে। তো ওই যে তৃষ্ণাটা, ওই তৃষ্ণা যদি আমরা আমাদের সাধন জীবনে লাগাতে পারি, এটা আমাদের অ্যাসিডিটি, ওই অ্যাসিডিটি নিবারণের জন্য এটা যদি আমরা বোধ করতে পারি, এইভাবে যদি আমরা না করি তাহলে জীবন আমাদের, যেমন অ্যাসিডিটি কী করে, সম্পূর্ণ শরীরকে নষ্ট করে দেয়, আমাদের খাদ্যনালীতে ফুটো করে দেয়, ডিওডোরেন্ট একবারে ফুটো হয়ে যায় অ্যাসিডিটির কারণে। তাই বারবার জল খেতে হয়। আমাদের যারা গলা নিয়ে কাজকর্ম করি, আমাদের বেশিরভাগ মানুষেরই গলা খারাপ হয় শুধুমাত্র ঠান্ডা লাগার জন্য নয়, যদি অ্যাসিডিটি থাকে। আমরা দেখেছি সেই ছবি, স্টোবোস্কোপির ছবি, গলার এই ভেতরের নালীটা সম্পূর্ণ কালো হয়ে গেছে, বারবার জল খেয়ে খেয়ে আমাদের ঠিক করতে হয়। ঠিক সেই রকম সাধন জীবনেও বা ব্যক্তি জীবনেও যদি আমাদের সেই ঈশ্বর তৃষ্ণা, ঈশ্বরকে জানবার ইচ্ছা যদি আমাদের না জাগে, তাহলে কিন্তু আমরা নষ্ট হয়ে যাব। আমাদের সব সাধন পদ্ধতি থাকা সত্ত্বেও আমরা কিছুতেই নিজেদের মেলে ধরতে পারবো না। গীতার শেষে শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি ভেতরে রয়েছেন তার শরণ নিয়ে পড়ে থাকো। ঠাকুর বলছেন, এক হাতে ঈশ্বরের পাদপদ্মে
পাদপথে রেখে আর এক হাতে সংসারের কাজ করো। আমি আমার সারা জীবনে একটি মাত্র মানুষকে, একটি দম্পতিকে দেখেছি এইটি ঠিক ঠিক মতো পালন করতে। আমি লিখেছি এই গল্প, আমাদের কিষানপুরে যাচ্ছিলাম, দেহরাদুনে আমাদের আশ্রম আছে কিষানপুর, ওখানে এই অটোর বড় ভাই বিক্রম, যেগুলো যায় তাকে বিক্রম বলা হয়, সেই বিক্রমে করে যখন আমি যাচ্ছি তখন আমার সহযাত্রী তিনজন, একজন নেপালি, একটি দম্পতি, স্বামী স্ত্রী, আর তাদের একটা ছোট্ট ক্ষুদে বাচ্চা। আমাদের আশ্রমে আমি নেমে পড়ে গেলাম, তারা কিন্তু আরও দূরে যাবে, কোথায় যাবে কী হবে কোনো কথা হয়নি। তারপরে দু চার দিন থাকার পরে ওই আমাদের কিষানপুর আশ্রম সংলগ্ন অনেকগুলি আশ্রম আছে, যেমন কিষানপুরকে পুটিত করে দুটি আশ্রম আছে, একটি হচ্ছে মা আনন্দময়ীর আশ্রম আর একটি বাড়ি, যেটা পরবর্তীকালে আনন্দময়ী মায়ের আশ্রম টেক আপ করে নিয়েছে, যেখানে মা আনন্দময়ী তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তারপরে টিবেটিয়ান আমাদের বৌদ্ধ মঠ, তারপরে টিবেটিয়ান বুদ্ধিস্ট মনাস্ট্রি, তারপরে অরবিন্দ আশ্রম, এরকম পরপর পরপর আশ্রম আছে। সেইখানে ওই টিবেটিয়ান বুদ্ধিস্ট মনাস্ট্রি একদিন দেখতে গেলাম, সেখানে গিয়ে ওই ভদ্রলোকের সঙ্গে দেখা। আমি তো তার চেহারা থেকে চিনতে পারছি না, তিনি লামাদের পোশাক পরে আছেন, তিনি আছেন, বললেন আপনার সাথে দেখা হয়েছিল না, উই মিট দেয়ার ইন বিক্রান্ত, আমি তো ভুলেই গেছি লামাদের পোশাক পরে। তখন শুনলাম তিনি নেপাল থেকে এসেছেন এক মাসের জন্য শর্ট পিরিয়ডে ক্র্যাশ কোর্স করতে, লামার তিনি এসেছেন, তার স্ত্রীকে দূর থেকে দেখালেন তিনি লামানিদের সঙ্গে আছেন আর খুদেটা ছোট লামাদের সাথে আছেন, প্রত্যেক বছর সামার ভেকেশনে আসেন। ভারী সুন্দর একটা কথা বলেছিলেন, জীবনের শেষকালে তথাগত বুদ্ধকেই আশ্রয় করতে হবে, তাই আমি যতক্ষণ অব্দি আমার শক্তি আছে সেই শক্তি যতক্ষণ আমি পারব ততক্ষণ অব্দি ভগবানকে ধরার চেষ্টা করে যাচ্ছি, জীবন যখন আমাকে সুযোগ দেবে তখন দুহাত দিয়ে তাকে ধরব। আমার মনে হতে থাকলো যেন শ্রীরামকৃষ্ণের কথার প্রতিধ্বনি হচ্ছে তার ভেতরে, এক হাতে ঈশ্বরের পাদপদ্মে রেখে আর এক হাতে সংসারের কাজ করো। কেন ঠাকুর এই উপদেশটা দিলেন? প্রথম কথা হচ্ছে এক হাতে ঈশ্বরকে ধরা মানে হচ্ছে আমার ব্যক্তিগত জীবনে যে দায় দায়িত্ব আছে সেগুলিকে সামলেও ঈশ্বরকে ধরার একটা অভ্যাস করতে হবে, ভগবানকে ডাকার অভ্যাস করতে হবে, ঈশ্বরকে ভাবার অভ্যাস করতে হবে। যদি তা না থাকে, যখন জীবনের শেষে আমরা সুযোগ পাই ভগবানকে ডাকার, তখন আমরা সেটাকে ঠিক মতো কাজে লাগাতে পারি না, কারণ আমার তো অভ্যাস হয়নি ভগবানকে ডাকার, নির্জনে বসে তাকে আমি কিছুতেই ডাকতে পারি না। সেই কারণে যখন অল্প বয়স থাকে সব কাজের মাঝখানে ভগবানকে ডাকা, এটাও একটা অভ্যাস আমাদের তৈরি করে নিতে হবে। এই তৈরি করে যদি না নিতে পারি তাহলে কিন্তু আমাদের কিছুতেই কিছু হবে না। ভগবান বলছেন গীতার গুহ্যতম শ্লোকে ভগবত কৃপা লাভের উপায় স্বরূপ চারটি জিনিসে করতে বলেছেন, মন্মনা ভব মদ ভক্ত মদিয়াজি মাম নমস্কুরু, মাথা নত করো কাঁচা আমিটাকে মারো, এইটি সাধন করলে আত্মসমর্পণ আসবে, বাকিটা ভগবান নিজেই করে নেবেন, তার কৃপায় তাকে লাভ করবে। ঠাকুর বলেছেন কেউ ঈশ্বরের দিকে এক পা এগুলে তিনি তার দিকে একশো পা এগিয়ে আসবেন। এই ঈশ্বরের দিকে এক পা এই যে এগোনোর কথা, এই চেষ্টাটা, এই চেষ্টাটা করতে হবে। আমি ভগবানকে চাই, আমরা সব কিছু চাই, কিন্তু সেই চাওয়ার মধ্যে যদি একটু ভগবানকেও চাইতে পারি, দেখবেন আমাদের অনেক সুন্দর জীবনটা, অনেক সুন্দর হয় আমাদের জীবনটা, যে ছড়িয়ে ছিটিয়ে থাকে নানা অশান্তিতে আমরা দীর্ণ হয়ে যাই, তার কারণটা হচ্ছে আমরা উচ্চ চিন্তা উচ্চ ভাবনায় নিজেদের কিছু জাগাতে পারি না। সাধারণ জীবন যাপন করলে হয় না, আপনার জীবন যাপনটা সাধারণ হোক কিন্তু আপনার ভাবনা চিন্তা যেন উচ্চ থাকে। আপনি যাবতীয় কাজকর্ম করুক কিন্তু সেটা ঈশ্বরের জন্য যেন হয়, সেটা যেন ঈশ্বর নিবেদিত হয়। আমরা আমাদের জীবনকে ভালো করে লক্ষ্য করি না, সেই কারণে দেখবেন আমরা আমাদের ছোট ছোট ঘটনা থেকে ঈশ্বরের কৃপা, ঈশ্বরের কণা করুণা অনুভব করতে পারি না। আজকে আমি একটি শিবের মন্দিরের কথা লিখেছি, ক্ষেমেশ্বর শিব, অদ্ভুত তার স্থাপত্য রীতি, মন্দিরের ওপরে শিব ঠাকুরের গর্ভমন্দির যেখানে, তার ওপরে একটি যে দেওয়াল সেখানে একটা ছেঁদা আছে, সেই ছেঁদাটিকে এমনভাবে করা যে শেষ সূর্যের আলো সেই ছেঁদার মধ্যে দিয়ে প্রবেশ করে শিব ঠাকুরের মাথায় প্রবেশ করে, তারপরে গা থেকে যেন হয়ে ধীরে 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 বারান্দা হয়ে বেরিয়ে যেতে থাকে, সমুদ্রের সাথে মিশে যায়, সূর্য অস্ত যাচ্ছে। এইটা দেখতে দেখতে যে যিনি বলছিলেন, যিনি দেখেছেন, তার মনে হলো যেন জীবনের শেষ এই আত্মসমর্পণের কথা বলছেন,
মিলিয়ে যাওয়ার আগে তার পাদপদ দিয়ে একবারে ভেঙে চুড়ে নিজেকে উৎসর্গ করা। এই দেখুন, এই ছোট্ট ছোট্ট ঘটনা, এগুলো কিন্তু প্রত্যেকটি শিক্ষণীয়, প্রত্যেকটি শিক্ষাপ্রদ। আমরা দেখি না, আমাদের দেখার দৃষ্টি নেই, সেই কারণে দেখি না। আগের দিন বলছিলাম আরেকজন মহিলার কথা, তিনি খুব গরিব, ভীষণ গরিব, জলের পাউচ বিক্রি করছেন, 2 টাকায় 2 পাউচ দিয়েছেন, কিন্তু দেবার পরে তিনি বলছেন সাধুকে জল খাইয়ে সেই জলের দাম নিতে নেই। এই যে মূল্যবোধগুলো, এগুলো অনেক সময় আমরা ভুলে গেছি, মানুষকে সাহায্য করার যে অভ্যাস, এগুলো আমরা ভুলে গেছি। এই ছোট্ট ছোট্ট ঘটনাগুলো আমাদের জীবনে শিক্ষকের কাজ করে, আমাদের এই দেখার এটা দরকার। কখন আমরা দেখতে পাই না? আমরা যখন সর্বকিছুর ভেতরে ঈশ্বরকে দেখার চেষ্টা করি, প্রত্যেকটি যা কিছু আমার জীবনে ঘটছে সেটা ঈশ্বর নির্দিষ্ট এবং ঈশ্বরের কৃপায় হচ্ছে, এই বোধটা যতক্ষণ না পর্যন্ত আমার ভেতরে জাগছে ততক্ষণ পর্যন্ত আমি চাইলেও ঈশ্বরের কৃপা অনুভব করতে পারবো না। সেই কারণে বলছেন প্রথমে মাথাটি নত করতে হয়, শিক্ষার্থী ভূমিকা নিতে হয়। আমরা যখন শিক্ষার্থী থাকি আমাদের জ্ঞানের পরিমাণ খুব কম, তখন গুরু যেরকম বলে ঠিক সেরকমভাবে আমাদের করতে হয়। আমরা যদি প্রতি মুহূর্তে প্রশ্ন করতে থাকি তাহলে শিক্ষা এগুণ একটা জায়গায় থেমে যায়, প্রশ্ন করার মতো যোগ্য হয়ে উঠতে হয়। আমার মনে আছে পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজের দর্শনে আমরা গেছি, সাধু ব্রহ্মচারীরা, সেখানে একজন ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারী মহারাজ তাকে প্রশ্ন করছেন, ভূতেশানজিকে জিজ্ঞেস করছেন, সঙ্ঘ পরিচালনার ক্ষেত্রে স্বামীজি সাধু ব্রহ্মচারীদের সকলের ইকুয়াল পার্টিসিপেশন চেয়েছেন, তাহলে ইদানিং কেন আমাদের ব্রহ্মচারীদের থেকে কোনো রকম ইয়ে চাওয়া হয় না, সাজেশন চাওয়া হয় না? ভূতেশানন্দজি সঙ্ঘগুরু ভারী সুন্দর উত্তর দিলেন, নিজেকে যোগ্য করে তুলে নাও, একটু উনি বলেছেন চেপে চুপে থাকো, নিজেকে যোগ্য করে তোলো, সময় আসবে যে সময় সঙ্ঘ তোমার কাছে জানতে চাইবে যে কেমন করে সঙ্ঘ পরিচালিত হবে। আমি সাজেশন দিতে প্রস্তুত, কিন্তু আমি দেবার মতো যোগ্য কি? আমি কি কোনো কনস্ট্রাকটিভ ভাবনা তৈরি করতে পেরেছি? এই প্রশ্নগুলো নিজের কাছে করা দরকার। ঠিক সেই রকম আমি শুধু ঈশ্বরকে চাই, কিন্তু আমি কি সব মন প্রাণ উজাড় করে চাই তাকে? আমার সবটুকু জুড়ে কি শুধু তিনি আছেন? নিজেকে প্রশ্ন করতে হবে, আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে দেখতে হবে। এই যে আমি জগতের কাছে ভক্ত হিসেবে প্রমাণ করতে চাই, 2-4 কথা ছাড়া ছাড়া জয় মা করতে থাকি, 2-4 কথা ছাড়া ছাড়া জয় ঠাকুর বলতে থাকি, দণ্ডবত লাঠিবত ইষ্টিকবত নানা রকমের প্রণাম জানিয়ে থাকি ফেসবুকে হোয়াটসঅ্যাপে, কিন্তু এগুলো সত্যি সত্যি আমি অন্তর থেকে বলি, মায়ের কথা অনুযায়ী আমার মুখস্থ না অন্তস্থ, এটা আমার কাছে সবার আগে এই প্রশ্নটা থাকা দরকার। এই যত আমরা অনুভব করতে পারবো যে আমাদের প্রত্যেকটি আচরণ মুখস্থ অন্তস্থ নয়, তখন দেখবেন আমাদের কেউ কিছু করতে পারে না, আমরা নিজেরাই নিজেদের বদল করে ফেলি, আমরা নিজেরাই নিজেদেরকে বদল করতে থাকি এবং আমাদের এই মুখস্থ ভাবটা চলে গিয়ে অন্তস্থ ভাবের বিকাশ সাধন হয়। এই অন্তস্থ ভাব যত বিকাশ সাধন হবে আমরা তত ঈশ্বরীয় কণার সঙ্গে একীভূত হয়ে যাই, কারণ ঈশ্বর সেই সচ্চিদ আনন্দ স্বরূপ, তিনি জগৎ সংসারের যা কিছু ভালো সবটির ঘনীভূত মূর্তি, এবং আমরা যত তার দিকে এগিয়ে যেতে থাকবো একটা সময় তারই অংশ হয়ে থাকবো। প্রথমে লোকে মন্দকে ছেড়ে ভালো, পাপকে ছেড়ে পুণ্য, অজ্ঞানকে ছেড়ে জ্ঞানকে আশ্রয় করে। গীতার উপসংহারে শ্রী ভগবান বলেছেন, সমস্ত ধর্মাধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। ছেলে যেমন ধুলো কাদা মেখে মার কাছে গিয়ে দাঁড়ায় আর মা তাকে ধুয়ে মুছে সাফ করে কোলে তুলে নেন। প্রথমে বলছেন মন্দকে ছেড়ে ভালো, ঠাকুরের ভারী সুন্দর একটি উদাহরণ আছে। ঠাকুর বলছেন যত পূর্বের দিকে যাত্রা করবে পশ্চিম তত পিছিয়ে যাবে, ভালোর দিকে যত, ভালোকে যত আমরা জীবনের অভ্যাস করতে থাকব তত আমরা আমাদের ভেতরের খারাপগুলোকে আপনাআপনি পরিত্যাগ করব। আমার ভেতরে খারাপ আছে, আমার ভেতরে খারাপ আছে, এই নিয়ে যত আমরা চিন্তা করতে থাকব দেখবেন খারাপ তত আমাদের আঁকড়ে ধরে বসে থাকবে। সেটা না করে আমি সৎ আচরণ করব, সৎ কথা বলবো, সৎ চিন্তা করব, অন্যকে সাহায্য করব, অন্যকে ভালো করব আমার সাধ্য অনুযায়ী যতটুকু আমরা পারি। উপনিষদে দানের নানা রকমের যে কোয়ালিটিজের সেগুলো কথা বলতে গিয়ে একটি শব্দ বলেছেন,
সংবিদা দেয়ম, তোমার যতটা সামর্থ্য সেই অনুযায়ী তুমি দাও, তোমাকে তোমার প্রয়োজন তোমার যে সাধ্যের অতিরিক্ত কিছু করতে হবে না। এটা একটা আমাদের খুব মানে মনে রাখার মতো একটি কারণ, আমরা অনেক সময় সাধ্যের অতিরিক্ত করে ফেলে থাকি, অথচ যেটা করা দরকার ছিল সেটা আমরা কোনোভাবে কোনো মতে করতে পারি না, কিছুতেই করি না। এইটা হচ্ছে আমাদের কথা, আমি আমার যতটুকু সাধ্য সেই অনুযায়ী ভালো হওয়ার চেষ্টা করব। আমরা নিজেরই যে অনুভব করতে পারবো, আমাদের ভেতরে শক্তি সঞ্চারিত হবে। আমাদের সঙ্গে স্কুলে একটি ছেলে পড়তো, আমাদের সঙ্গে ক্লাসে যখন সে এলো, মানে বার তিনেক ফেল করে আমাদের ক্লাসে এলো, সে একটা সামান্য কথা বলতে গিয়ে ভীষণ গালাগাল দিতেন। আমাদের ক্লাস টিচার ছিলেন নন্দবাবু, তিনি আমাদের বললেন, এই ছেলেটাকে যদি তোমরা ভালো করতে পারো তাহলে তোমরা বুঝবো যে তোমরা ম্যাচিওর হয়েছো। তখন শুধু ফুল প্যান্ট পরা, ক্লাস এইট অবধি আমাদের হাফ প্যান্ট পরতে হতো, ক্লাস নাইনে ফুল প্যান্ট পরতে হতো। ফুল প্যান্ট পরার পর আমরা ফাইভ সিক্স সেভেন এইটের ছেলের পর দাদাগিরি করতাম। একদিন সেই দাদাগিরি করতে গিয়ে ধরা পড়ে গেছিলেন, তো স্যার আমাদের ভারী সুন্দর কথা বলেন, ওই ছেলেটাকে যদি তোমরা বদল করতে পারো তাহলে জানবো তোমরা ম্যাচিওর, তোমরা পূর্ণ বয়স্ক হতে চলেছো, তখন তোমরা দাদাগিরি করলেও মেনে নেব। আমরা ছেলেটার সঙ্গে মেশার চেষ্টা করতাম, সে তো একবারে ডিপ্রেস থাকতো, জগতের সব কিছুতে তার একবারে মন একবারে ক্ষিপ্ত হয়ে থাকতো, কিছু বলতে গেলে সে কিস্তি করতো, খুব কাঁচা কাঁচা কিস্তি। আমরা পরে বুঝেছিলাম এটা আবরণ, এটা ও সবার থেকে ডিট্যাচড হয়ে থাকতে চায়। আমরা সেটাকে উপেক্ষা করে তার সঙ্গে মেশার চেষ্টা করতাম, এবং ধীরে ধীরে ওর সঙ্গে মিশতে মিশতে ও যখন ওর সঙ্গে সবাই আমরা ভালো কথায় ভালোবাসায় কথা বলার চেষ্টা করতাম, যত ভালো করে তার সাথে কথা বলা হতো, ধীরে 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 এই যে তার এই সবসময় খারাপ কথা বলার অভ্যাসটা প্রথমে এলিমিনেটেড হয়ে গেল, তারপরে ধীরে ধীরে পড়াশোনার ভেতরে সে একটু একটু করে যুক্ত হলো, এবং আমাদের সঙ্গে নাইন থেকে টেনে উঠলো, টেন থেকে মাধ্যমিক পরীক্ষা দিল, তারপরে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই। এখন আর সে নেই, পৃথিবীতে নেই, কিন্তু তার আমি জীবনের একটা আমূল পরিবর্তন দেখেছিলাম। তার জীবনের কোনো জীবন দর্শন ছিল না, শুধুমাত্র তার বন্ধুরা তাকে সাহায্য করেছে, সবাই তাকে ভালো হতে চেষ্টা করছে, সেও নিজেকে ভালো করার চেষ্টা করলো, এক অদ্ভুত পরিবর্তন তার ভেতরে এনে দিল। আমরা যখন ক্লাস নাইনের মাঝামাঝি করি, তখন আমাদের একজন মাস্টারমশাই আমাদের সঙ্গে একটু খারাপ ব্যবহার করে ফেললেন, যে কোনো কারণে ক্লাসের যারা ভালো ছেলে, একটি ভালো ছেলে, তার প্রতি তার যেন মনে হলো, মানে হয় না ক্লাস সেই ছেলেটা স্কুলে র্যাঙ্ক করলে স্কুলের সুনাম বৃদ্ধি পায়, তখন আমাদের খুব কষ্ট হলো। সেটা স্কুলের সুনাম কি শুধুমাত্র একটি ছেলেই বৃদ্ধি করতে পারে, বাকি সবাই নয়? আমরা কেমনভাবে সঙ্গবদ্ধ হয়ে গেলাম, খেলাধুলোয় আমাদের মন চলে গেল, আমাদের সমস্ত মন তখন পড়াশোনার মধ্যে হতে থাকলো, এবং দেখা গেল যখন অ্যানুয়াল পরীক্ষা হলো তখন সেই ছেলেটি যে বরাবর ক্লাস ফাইভ থেকে নাইন এইটে প্রমোশন অবধি ফার্স্ট হয়ে আসছে, সে ফার্স্ট থেকে সেকেন্ডে চলে গেল, এবং পরবর্তীকালে এবং সমস্ত ক্লাসের সব ছেলেদের রেজাল্ট ভালো হয়েছে, প্রত্যেকে প্রায় আট দশটা করে র্যাঙ্কে এগিয়ে এসছে, কোথাও কোথাও জয়েন্টলি ফিফথ হয়েছে, জয়েন্টলি ফোর্থ হয়েছে, প্রত্যেকে ভালো করার চেষ্টা করছে। এই যে ভালো হব, এই প্রয়োজনীয়তা যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারি, ততক্ষণ পর্যন্ত যে কারণে আমি ভালো নই, যে কারণে আমি খারাপ, সেগুলোকে আমরা পরিত্যাগ করতে পারি না। এই ভালো হতে চাই, ভালো পথে যাত্রা করব, তত দেখব আমরা খারাপ জিনিসগুলোকে পরিত্যাগ করব। মন্দিরে যাওয়ার দুটো রাস্তা, একটা সেই ময়লা টয়লা ফেলা আছে সেটা একটা রাস্তা, সেটা দিয়ে যাওয়ার সময় আমাদের দুর্গন্ধ আসে, আমরা নাকে চাপা দিই, উল্টোপাল্টা জিনিসে পা দিয়ে ফেলি। আমরা যদি সেই রাস্তাকে পরিহার করে ভালো রাস্তা দিয়ে যাতায়াত করি তাহলে আমাদের যাত্রাপথটা সুগম হয়। ঠিক সেই রকম মহারাজ বলছেন যে ঠাকুর বলেছেন, কেউ ঈশ্বরের দিকে এক পা এগোলে তিনি তার দিকে একশো পা এগিয়ে আসেন। ভগবান সবসময় কৃপা, তার কৃপাহস্ত এগিয়ে রেখেছেন। বলছেন, ছেলে যেমন ধুলোকাদা মেখে মার কাছে দাঁড়ায় আর মাও তাকে ধুয়ে মুছে সাফ করে করে তুলে নেয়। এই যে সন্ধ্যারতির নানা রকমের ভ্যারিয়েশন আছে, বৈষ্ণবদের একটি খুব ভালো ট্রান্সলেট, ওদের একটা খুব ভালো একটা ওদের বক্তব্য আছে কেন এই আরতির যে স্টাইলটা কেন। বলছেন যে শ্রীকৃষ্ণ গোপবালকদের সঙ্গে খেলা করে ফিরে এসছে, তার সারা গায়ে মলিনব ময়লা লেগে আছে, মা যশোদা প্রদীপ নিয়ে তার সে সারা অঙ্গ তাকিয়ে তাকিয়ে দেখছেন কোথায় 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 ময়লা আছে, এই কারণে ওই যে প্রদীপটিকে প্রজ্বলিত করা হচ্ছে। তারপরে তিনি জল দিয়ে সেই ময়লা জায়গাগুলোকে ধুচ্ছেন, সেই কারণে পানিশঙ্কের ভেতরে জল,
তারপরে সেই আর্দ্র জায়গাগুলোকে শুষ্ক বস্ত্র দিয়ে মুছে ফেলছেন। তারপরে ফুলের স্পর্শ করে, ফুলেতে তো সুগন্ধ থাকে, তাই ফুল দিয়ে তার শরীরটাকে, তার এই ধোয়া মোছা শরীরটাকে তিনি সাজাচ্ছেন। তারপরে তিনি ক্লান্ত গোপালকে ব্যজন করছেন, হাওয়া করছেন, এবং তাকে ব্যজন করতে করতে তার বোধ হলো যে এ আমার গোপাল নয়, ইনি সেই পূর্ণ ব্রহ্ম নারায়ণ। তখন শরণাগতিতে তার সামনে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করছেন, নিজেকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করছেন। এই যে দেখুন, মা যেন ঠিক সেই রকম বাচ্চা ছেলে, আমরা যেন মায়ের সামনে বাচ্চা ছেলের মতো, মা আমাদের সমস্ত ধুলো কাদা মেখে আমাদের তার কোলে তুলে নিচ্ছেন। কোলে তুলে নেওয়া মানে কি? তার সঙ্গে একীভূত করে নেওয়া। আমরা যেন সেই মায়ের সত্তার ভেতরে মিলে মিশে একাকার হয়ে যাচ্ছি। কথামৃতে আছে, ছেলে বাপের হাত ধরে আলের ওপর দিয়ে হেঁটে চলেছে, এমন সময় আকাশে এক ঝাঁক বক উড়ে গেল। তাই দেখে ছেলে আনন্দে বাপের হাত ছেড়ে দিল, অমনি সে খানায় পড়ে গেল। আর এক ছেলে বাপের কোলে চড়ে যাচ্ছিল, সেও বক দেখে আনন্দ করল বটে, কিন্তু তাকে খানায় পড়তে হলো না। প্রথম অবস্থায় সাধক ভগবানের হাত ধরে চলতে চায়, ছেলে যদি বাপকে ধরে চলে তাহলে বরং পড়তে পারে, কিন্তু বাপ যদি ছেলেকে ধরে সে ছেলে কখনো পড়ে না। এইটা আমাদের একটা জীবনের একটা অঙ্গ হওয়া উচিত, আমাদের একটা বোধে আসা উচিত। আমরা যেন ভগবানকে ধরতে না, আমরা যেন ভগবানকে ধরতে না চাই, বরং হাত দুটোকে এমনি করে যেন বাড়িয়ে দিতে পারি, তিনি যেন আমার হাতটা ধরতে পারেন। তিনি যদি আমার হাতটা ধরেন তাহলে অবশ্যই অবশ্যই করে আমার কোনো রকম বিপদ হবে না। সেই কারণে আমার হাতটাকে তাকে ধরতে হবে, তাকে যেন আমি আঁকড়ে ধরে থাকতে পারি, একই সঙ্গে তার কাছে প্রার্থনা যেন করতে পারি, তুমি আমায় আঁকড়ে ধরে থাকো, আমি যেন তোমার থেকে কখনো বিচ্ছিন্ন না হই। এই কখনো বিচ্ছিন্ন না হতে চাওয়ার চেষ্টা, ইচ্ছা নিজেদের ভেতরে জাগাতে হয়। এই নিজের ভেতরে এই ইচ্ছাটাকে যদি আমরা জাগ্রত না করতে পারি, তাহলে আমরা কিছুতেই ভগবানের সঙ্গে একীভূত হতে পারি না। আর বিড়াল ছানার দৃষ্টান্তটি কেমন সুন্দর, বিড়ালকেও মিউ মিউ করে, তার মা যা করে, কখনো হেঁসেলে রাখছেন, কখনো বাবুদের বিছানায়, সর্বক্ষণ মায়ের ওপর একান্ত নির্ভরতা, পূর্ণ আত্মসমর্পণ। যখন যেরূপে মাগো রাখিবে আমারে, সেই সে মঙ্গল যেন ভুলি না তোমারে। তুমি আমার যে অবস্থায় রাখো না কেন, আমি কখনো কোনো অবস্থাতে যেন তোমাকে না ভুলি। তুমি আমায় ভালো করো, তুমি আমায় মন্দ করো, যাই করো, প্রত্যেকটি যেন তোমার কৃপা, তোমার কারণে, তোমার ভালোবাসার স্পর্শ, তার ভেতরে যে তোমার ভালোবাসার স্পর্শ, সেটা যেন আমরা বুঝতে পারি। মা সন্তানকে বলেন না, মর মর, মরতে পারিস না, তুই মরলে আমার হার জুড়ায়। আমরা এরকম একজনও নেই যে শুনিনি এই কথাটা। তার মানে কি সত্যি সত্যি মা চান যে আমরা মরি, আমাদের মরলে মায়ের হার জুড়ায়? তা নয়, এও মায়ের একটা ভালোবাসার প্রকাশ। মা ওই রকমভাবে সংশোধন করে করেন। রাজা মহারাজের একটি গল্প আছে, সেটাকে আমরা এইভাবে বিন্যাস করেছি। একটি ভালো খাবার এসেছে বাড়িতে, তিনটি ছেলে আছে, তিনটি বধ। একটি ছেলে এমনি করে হাত বাড়িয়ে এসে এইটার দিকে এগোতে চায়, মা বড় বড় চোখ করে তাকান, সে সঙ্গে সঙ্গে হাত গুটিয়ে বসে পড়ে। দ্বিতীয় ছেলেটি আরও শয়তান, সে একটুখানি এগিয়ে হাতটা লাগিয়ে মাতার পিঠে ঘুম ঘুম করে দুটি কিল মেরে দেন। কিন্তু তৃতীয় ছেলেটি আরও শয়তান, কেউ বলার আগে সে একখণ্ড খাবার নিয়ে মুখে ঢুকিয়ে খেয়ে নেন। মা তখন কী করে, আরম ধোলাই দেন, তারপরে টেনে হিঁচড়ে টানতে টানতে একটা ঘরের ভেতরে ঢুকিয়ে তালা চাবি দেয়। সে ছেলেটা দরজায় লাথি মারে, ঘুষি মারে, কেঁদে কোকিয়ে গলা শুকিয়ে ফেলে, তবু মা দরজা খুললেন না। যখন সে শান্ত হয়ে যায়, যখন সে ভদ্র হয়, একমাত্র তখনই মা তাকে দরজা খোলেন। এই একই মা দেখুন তিন রকম আচরণ তিনজনের প্রতি, যার জন্য যেটা প্রয়োজন। যখনই আমরা জীবনে আঘাত আসে, আমরা সব সময় ভাবি যে আমাদের বোধহয় কেউ এই সমস্যা মানুষজন, হ্যাঁ, আমাদের যখনই এরকম জীবনের সমস্যা আসে, আমরা তখনই মনে করি
যে জীবনটা কোথায় আমাদের গেল গেল একেবারে সম্পূর্ণ শেষ হয়ে গেল, তা কিন্তু নয়, তা কিন্তু নয়। এটা কিন্তু আমাদের ভাবলে চলবে না। আমাদের সবসময় ভগবানের কৃপা অনুভব করা যায়। আমার মনে আছে আমি একবার ট্রান্সফার হয়ে বেলুড় মঠে এসেছি, একটা ছোট সেন্টার থেকে বেলুড় মঠে এসেছি, আরেকটা সেন্টারে যাব, একটু মন খারাপ হয়ে আছে, মানে সেই সেন্টারের সঙ্গে একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়ে গেছে। পূজ্যপাদ স্বামী স্মরণানন্দজি তখন আমাদের সাধারণ সম্পাদক বাড়ি সুন্দর করে বললেন, আমরা জানো তো মায়ের কৃপা সবসময় বুঝতে পারি না। আমাদের যদি আমাদের মনোমতো ভগবান যদি কৃপা না করেন, আমরা ভগবানের ওপর অভিমান করে থাকি, আমরা কিছুতেই অনুভব করি না যে ভগবানের যে মা যা করেছেন তাতে আমার কল্যাণ হবে, এই যে কাজটা হচ্ছে এতে আমার কল্যাণ হবে, আমার এতে ভালো হবে, এই বোধটা আমাদের ভিতরে জাগে না। কারণ আমরা সমস্ত সময় স্বার্থ নিয়ে চলি। স্বামী নির্বেদানন্দজির একটি চিঠি আছে, দেখবেন স্বামী নির্বেদানন্দজির জীবন ও বাণী বলে একটা ভারী সুন্দর গ্রন্থ আছে, বেলঘরিয়া সৃজন সমিতার প্রকাশক ছিলেন, ইদানিং বোধহয় উদ্বোধনও সেটা তার গ্রন্থসত্ত্ব নিয়ে প্রকাশ করছেন, পারলে পড়বেন। সেখানে এক এক সেট চিঠি আছে, তার প্রথম চিঠিটা একজন জনৈক ব্রতী যে সাধু হতে চলেছে তার উদ্দেশ্যে লেখা। এই সাধু যাকে উদ্দেশ্যে উনি লিখেছিলেন তাকে আমি চিনতুম, তা তিনি লিখছেন যে আমার যেটি ভালো সেটি হলেই ভালো, আর আমার যেটি ভালো নয় সেটি হলে খারাপ, এই বোধটা এটা কখনোই কোনো অবস্থাতেই কোনো সাধকের লক্ষণ হতে পারে না। আর সর্ব অবস্থায় ভগবানের কৃপা এটা যেন আমরা অনুভব করতে পারি। সেই কথা আছে, যখন যেরূপে মাগো রাখিবে আমারে সেই সে মঙ্গল যেন ভুলি না তোমারে, সর্ব অবস্থাতে তোমার কৃপা যেন আমি অনুভব করতে পারি। তুমি আমায় ভালোতে রাখো, খারাপে রাখো, যে অবস্থাতে রাখো না কেন, আমি যেন সদা সর্বদা তোমার কৃপা অনুভব করতে পারি। কথামৃতে আরেকটি বলেছেন, সংসারে থাকো ঝড়ের এঁটো পাতা হয়ে, ঝড়ে এঁটো পাতাকে কখনো ঘরের ভিতর নিয়ে যায়, কখনো আস্তা করে। এখন সংসারে ফেলেছেন ভালো, এখন সেখানেই থাকো, আবার যখন ওর চেয়ে ভালো জায়গায় নিয়ে যাবেন তখন যা হয় হবে। এই যে ঈশ্বরের ওপর নির্ভর করে থাকা, তিনি যে ব্যবস্থাটি করেছেন সেটিকে যদি আমরা মেনে না নিতে পারি তাহলে আমাদের সবসময় একটা অশান্তি থেকে যাবে। আমাদেরকে একজন এসে বলছিলেন যে এই চাকরি আমি এত পড়াশোনা করে এই রকম একটা চাকরি করছি, আমি তাকে একটা কথাই বলেছিলাম, ভেবে দেখুন এই চাকরিটা আপনাকে কী কী জিনিস দিয়েছে, এই চাকরিটা আপনাকে মাইনে দিয়ে আপনার জীবনের একটা স্থিতিশীল অবস্থা এনে দিয়েছে, এই চাকরিটা আপনাকে সমাজে একটি স্বীকৃতি দিয়েছে, স্থান দিয়েছে, এই চাকরিটা আপনাকে পরিবার গড়ে তুলতে সাহায্য করেছে, এই চাকরিটা আপনাকে পরিবারকে টেনে নিয়ে যেতে সাহায্য করেছেন, এই চাকরিটা আপনার আগামী প্রজন্মকে দাঁড় করিয়ে দিতে সাহায্য করেছে। আসলে যখনই জীবনে কোনো ঘটনা ঘটে আমরা সেটা ঈশ্বরের কৃপা অনুভব করতে পারি না, তার কারণ হচ্ছে আমরা সেই জিনিসটার ভেতরে কোনো পজিটিভ দিক খুঁজে পাই না। এই প্রত্যেকটা ঘটনার ভেতরে যে পজিটিভ দিক আছে এটা কিন্তু আমাদের খুঁজে পেতেই হবে। এটা যদি আমরা খুঁজে না পাই, সেই পজিটিভ দিকগুলোকে যদি না দেখে উঠতে পারি তাহলে কিন্তু খুব কষ্ট, ভীষণ কষ্ট। এটাকে আমাদের মেনে নিতেই হবে এবং প্রত্যেকটি ঘটনাকে সানন্দে গ্রহণ করে সেই ঘটনাটি আমার জীবনকে কীরকমভাবে প্রস্ফুটিত করতে পারে, আমার জীবনকে কীরকমভাবে বিকশিত করতে পারে, এটা যদি আমরা না ভাবতে পারি তাহলে জীবন এক জায়গায় থেমে যাবে, সময় জলের ধারার মতো বয়ে যাবে, আমার জন্য আমার দুঃখে আমার কষ্টে কোনোভাবে কাতর হয় না। যখন কেউ মারা যান, আমরাও যখন আমাদের খুব প্রিয়জনকে হারিয়েছি, কেন এই বদবুদ্ধি কাজ করতো জানি না, কিন্তু এইভাবে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি, আমি যাকে হারিয়েছি অবশ্যই তিনি আমার খুব প্রিয়জন ছিলেন, তাকে হারিয়ে আমার খুব কষ্ট, আমি আমার শোক আমার দুঃখের কথা অন্যদের বলতে পারছি, আমি কাঁদতে পারছি, আমি আমার প্রিয়জনদের মধ্যে থাকতে পারছি, কিন্তু যে মানুষটা আমাকে ছেড়ে চলে গেলেন তার কাছে আমিও তো প্রিয় ছিলাম, তিনি তো তার শোকের কথা বলতে পারছেন না, তিনি তো একাকী আছেন, তিনি তো তার দুঃখের কথা বলতে পারছেন না, তিনি তার শোক তার বেদনা কারোর কাছে প্রকাশ করতে পারছেন না, তাহলে তিনি যদি এটি পারেন আমি কেন আমার নিজেকে সামলে উঠতে পারবো না। এই বোধটা যখন আমাদের জাগবে দেখবেন জীবনের সমস্ত আঘাত প্রিয়জনদের হারানোর বেদনা আমাদের হারিয়ে যাবে। এটা হয়তো বললে আপনারা ভাববেন হ্যাঁ মহারাজ আপনি খুব বড় বড় কথা বলছেন, অবশ্যই বড় বড় কথা,
কিন্তু এটা আমাদের বুঝতেই হবে, প্রিয়জনরা এরকম শরীর দিয়ে বেঁচে থাকেন না। মা চলে গেলে অবশ্যই দুঃখ, বাবা চলে গেলে অবশ্যই দুঃখ, চোখে না দেখতে পেলে অবশ্যই খুব বেদনা, কিন্তু যেটা থেকে যায় সেটা হচ্ছে সুখ স্মৃতিগুলো। সেই সুখ স্মৃতিগুলোকে আমরা যত চারণ করতে থাকি, আমাদের নিজেদের ভেতরে যত মন্থন করি, যত আমরা সেগুলিকে নিয়ে জাবর কাটি, তত তারা জীবন্ত প্রাণবন্ত হয়ে যায়। আমি আমার বাবাকে হারিয়েছিলাম, তখন আমার বাবার বয়স 51, আমার বাবার আর একটুও বয়স বাড়েনি, আমার বাবা এখনও আমার কাছে 51। আমি বাবাকে পেরিয়ে চলে গেছি, 51 পেরিয়ে চলে গেছি, আমার বাবা এখনও আমার কাছে সেই 51 বছরের মানুষ যাকে আমি হারিয়েছিলাম সেইখানে। এইরকমভাবে মানুষ একটা জায়গায় স্টাফড হয়ে থাকে, তার সেই সুখ স্মৃতি, তার দেওয়া শিক্ষা, তার দেওয়া জীবনবোধ, দেখবেন এগুলো আমাদেরকে কাজে লাগায়, এগুলোকে আমাদের নতুন করে ভাবতে শেখায়। এই যত ধাড়ি হচ্ছি, শুনেছি পুরনো দিনের গল্প, একজন বলতেন যে জানো তাতে কোনো ক্ষতি নেই, জানোয়ার হইবে না। জানতে জানতে জানোয়ার, খেলতে খেলতে খেলোয়াড় যেরকম হয়, সেরকম আমরা জানতে জানতে জানোয়ার হয়ে যাই। এই যে জানতে গিয়ে অনেক সময় আমরা মনুষ্যত্বকে হারিয়ে ফেলি, ছোট্ট ছোট্ট কথা, পুরনো দিনের শেখা কথা, সেই শেখাগুলো আমাদের জীবনকে কীরকমভাবে বদলে দেয়। সবসময় জীবনকে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি, ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের অবশ্যই জাগিয়ে রাখতে হবে। যদি ইতিবাচক দৃষ্টিভঙ্গি না থাকে, তাহলে জীবনটা একেবারে নেগেটিভিটি হতে হতে একটা সময় আমাদের জীবনটা অর্থহীন হয়ে যাবে। সেই কল্পতরু উৎসবে ওই অনেক রকমের প্রার্থনা ঠাকুরের খাটেতে ফেলে রাখা থাকতো, তার মধ্যে একটি আমার খুব খুব কৌতূহল হয় এগুলো দেখতে, যে কারণে এই যে ভক্ত সম্মেলন হয় যখন হয়, তখন কোয়েশ্চেন আনসার সেশনটা আমার কাছে খুব আকর্ষণীয় বোধ হয়, কারণ উত্তরগুলো বলবার সময় নিজেকেও একবার জিজ্ঞাসা করে, এই সমস্যাগুলো যদি আমার কাছে আসতো আমি এটাকে কেমন করে হ্যান্ডেল করতাম। তো সেইখানে একটি ভারী সুন্দর একটা কথা ছিল যে জীবনটা কিরকম ইউজলেস হয়ে গেছে, শব্দটা আমি ভুলে যাচ্ছি, সেই শব্দটা আছে যে আমি একটা ও জীবনটা কিরকম মিনিংলেস হয়ে যাচ্ছে। আমি একটা কল্পতরুর কাছে প্রার্থনা, আমি যেন একটা মিনিংফুল লাইফ লিড করতে চাই, এই যে মিনিংফুল, আমার জীবনটা যেন অর্থহীন না হয়ে যায়, নিরর্থক না হয়ে যায়, আমি যেন একটা সদর্থক জীবনযাপন করতে পারি। এটা কিন্তু আমাদের জীবনের বৈশিষ্ট্য। রোজ সকালে ঘুম থেকে উঠলাম, সকালে চা খেলাম, বাজারে গেলাম, অফিস গেলাম, অফিসে গিয়ে কুটকাচালি করলাম, 75% কাজ করলাম, 25% পলিটিক্স করলাম, ঘুষ নিলাম, বিকেলবেলা বাসস্ট্যান্ডে ঠেলতে ঠেলতে ইউক্রেন রাশিয়ার গল্প করতে করতে ফিরে এলাম, আবার এসে চা খেলাম, স্নান করলাম, কোনোরকমে হিংটিং ছট করে জব করলাম, বিকেলবেলা সেই বকুল কথা এটসেট্রা এটসেট্রা যেগুলো আছে সেগুলো দেখলাম, রাত্রিরে ভাত খেলাম, ঘুমিয়ে পড়লাম। জীবনটা এরকম নয়, এরকম নিরর্থক নয়, এগুলো আমাদের জীবনের অঙ্গ, এগুলোকে ছেড়ে আমরা যেতে পারবো না, কিন্তু প্রত্যেকটি কাজ যেন অর্থপূর্ণ হয়, জীবনটা যেন নিরর্থক না হয়ে যায়। জীবন তখনই অর্থপূর্ণ হয় যখন আমরা প্রত্যেক কাজের ভেতরে ঈশ্বরের কৃপাহস্ত অনুভব করার চেষ্টা করি। ঈশ্বর আমাকে জড়িয়ে রেখেছেন, ঈশ্বর আমাকে আবৃত করে রেখেছেন, এই বোধটা যেন আমার মধ্যে আসে। ঈশ্বরেচ্ছার ওপর ষোলো আনা নির্ভর করতে হবে, 5 বছরের বালকের মতো। একটু সংস্কৃত জানা না থাকলে গীতা পাঠ করা যায় না, তোমরা কথামৃত পাঠ করবে তাহলেই সর্বশাস্ত্র পড়া যাবে। ভারত বলছেন বাট সংস্কৃত না জানা হলে গীতা পাঠ করা যায় না, এটা একেবারেই সত্য, কিন্তু ওই ভগবানের কথা যদি ইচ্ছে থাকে দেখবেন আপনিও পারছেন এটা করতে। আমরা 16 নম্বর অধ্যায় শুরু করব, এটা রামকৃষ্ণ আশ্রম মোরাবাদি পাহাড় রাঁচিতে দেওয়া 17 সেপ্টেম্বর 1955 সাল। পূজনীয় মহারাজ বলছেন পূজা জপ ধ্যান ভজনের ভেতর দিয়ে তাকে আস্বাদন করো, তাকে উপাসনা করো, তিনি যে তোমার খুব কাছে রয়েছেন তার কাছে একটু বসো, তাতে স্থিতি লাভ করো। উপপূর্বক আস ধাতুর থেকে উপাসনা, এর মূল অর্থ উপাস্যের সমীপে বসা। আমরা জপ ধ্যান প্রার্থনা সব কিছু করি, খণ্ড মন্দিরে গিয়ে খণ্ডনুভব গাই, কিন্তু ওই ঠাকুর কাঁচের ঘরের ভেতরে থাকে আর আমি 7 মাইল দূরে নাটমন্দিরে থাকি। মনের জন্য আমি ঠাকুরের পদ্মফুলের সামনে বসে খণ্ডনুভব গাইতে পারি না, কিন্তু যদি আমরা এইভাবে ভাবতে পারি এই তার সামনে বসেই গাইছি, আমি তাকেই গান শোনাচ্ছি, তিনি ছাড়া আর কেউ শুনছে না, আজকে শ্রোতা আর কেউ নয়, শুধু তিনি আমি তাকেই শোনাচ্ছি, তাহলে দেখবেন জগৎটা মিথ্যে হয়ে যাবে, আপনি অনুভব করবেন তার কাছে আছেন।
তাকে আস্বাদ করা, তার সঙ্গ করার কত পদ্ধতি আছে। কখনো জপ আছে, কখনো প্রার্থনা আছে, কখনো ধ্যান আছে, কখনো ভজন আছে, কখনো তার বিধিবদ্ধভাবে উপাসনা আছে। আপনি যখন কপালে টিপ পড়াচ্ছেন, তখন যদি মনে করেন সত্যি সত্যি ঠাকুরের কপালে আপনি টিপ পড়াচ্ছেন। মায়ের একটি কথা আছে, মা ভারী সুন্দর বলছেন, দুটি কথা আছে। একটি হচ্ছে মা বলছেন, এ যুগের ভক্তরা খুব শেয়ানা, তারা অবতারের ছবি তুলে রেখেছে, এটা হচ্ছে প্রথম কথা। দু নম্বর কথা মা বলছেন যে ছায়া আর কায়া সমান, অর্থাৎ তার ছবি দেখা এবং তাকে দেখা দুটোই সমান। এটা আদ্যাশক্তি মহামায়ার কথা, আমাদের সেই কথাটা বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস করে এগোতে হবে, যখন তার কপালে আমি টিপ পড়াচ্ছি, আমি আর কাউকে পড়াচ্ছি না, তাকেই পড়াচ্ছি, যেন তিনি আলোকিত হয়েছেন, তাকে যেন এই টিপ আমি পড়াচ্ছি, তার গলায় ফুলের মালা পড়াচ্ছি, তার পাদপদ্মে আমি অঞ্জলি দিচ্ছি, আর কাউকে দিচ্ছি না। আমাদের পুজো শেখানোর সময় একটা ভারী সুন্দর কথা বলা হয়েছিল, মূল দেবতার উপাসনা করার আগে আরও কিছু দেবতার পূজা করতে হয়। গুরুর পুজো করতে হয়, গণেশ আদি পঞ্চদেবতার পূজা করতে হয়, যার যে আমাদের যে উৎসব মূর্তি অর্থাৎ ঠাকুরের পূজা যিনি গ্রহণ করেন, সেই বাণেশ্বর শিবের পূজা করে তারপরে ইষ্টের পূজা করতে হয়। মহারাজ আমাদের শেখানোর সময় বলেছিলেন, কল্পনা করবে যে তুমি আর কারুর পুজো করছো না, ঠাকুর যেন তোমার গুরুরূপে তোমার সামনে এসে অবতীর্ণ হয়েছেন। যখন ধ্যান মন্ত্র পড়বে তখন চিন্তা করবে যেন তিনি অবতীর্ণ হয়েছেন। আমরা বলতাম, ওখানে বলা আছে, শ্বেতাম্বর পরিধানম শ্বেত মাল্যানুলেপনম, আমার গুরু তো গেরুয়া পরে থাকেন, আমি কেমন করে চিন্তা করব যে তিনি সাদা কাপড় পরে আছেন। এই সংশয়টা আমাদের মহারাজরা ভেঙে দিয়েছিলেন, বলছিলেন সাদা পরে নেই, তিনি গেরুয়াই পরে আছেন। কোথাও কোথাও এটা বদল করে কাষায় বস্ত্র পরিধারণ করা আছে, ওটা বদলের কোনো প্রয়োজন নেই। গুরুমূর্তি হলেন জ্ঞানের প্রকাশক মূর্তি, তিনি যেন আলোকিত হয়ে আছেন, এত আলো, এত আলো, চোখ ধাঁধিয়ে গেছে। তাই তিনি কি পরে আছেন বলে মনে হলে মনে হতো যেন তার সারা শরীর থেকে উজ্জ্বল সাদা রং বেরোচ্ছে, আলো প্রকাশিত আছে। মহারাজরা শেখাতেন, তুমি মনে করবে যে গুরুমূর্তি আর কেউ নয়, স্বয়ং ঠাকুর তোমার গুরুমূর্তি হিসেবে তোমার পুজো পূরণ করছেন, তাহলে দেখবেন জীবন পূজা কত জীবন্ত প্রাণবন্ত হয়ে যাবে। আর কেউ নয়, গণেশ রূপে তিনিই পুজো করছেন, শিব তোমার রূপে পুজো করছেন, ঠাকুর শান্ত হয়ে বসে আছেন, তার রূপটিকে চিন্তা করার কত। রচত গিরিনিভম চারু চন্দ্রাবতং সং রত্নাকল্পজ্জ্বলং পরশু মৃগবরা অভীতি হস্তম প্রসন্নম, দুই হাত বিশিষ্ট ঠাকুর, চারটে হাত আছে, পরশু মৃগ বর অভীতি, চারটে দিক দিয়ে চারটে হাত তিনি বলছেন। পরশব মানে কুঠার, কুঠার দিয়ে তিনি আমার এই যে জগতের মায়া তার থেকে তিনি আমায় ছিন্ন করছেন, শিব যেরকম ভাবে ছিন্ন করেন, গুরু ঠাকুর গুরুরূপে এসে এই শিবরূপে এসে আমার মায়ার বন্ধনকে ছিন্ন করছেন। পরশব মৃগ মৃগমুদ্রা, এইরকমভাবে তাকাটাকে মৃগমুদ্রা বলে। মৃগ হচ্ছে একতানুতার প্রতীক, এক মনের প্রতীক, একাগ্রতার প্রতীক। আমাকে যিনি তিনি যেন আমার মন যে মনটা চতুর্দিকে ছড়িয়ে গেছে সেই মনটাকে তিনি যেন একত্রিত করে দিচ্ছেন। বর অভীতি, বর মানে হচ্ছে আমাকে আমার অভীষ্ট দেওয়া, আর অভীতি মানে হচ্ছে আমাকে অভয় প্রদান করা। আমি রাস্তা দিয়ে চলছি, রাস্তায় সাধন পথে যা কিছু বাধা সেগুলোকে যেন অতিক্রম করে এগিয়ে যেতে হয়। মহারাজরা আমাদের শিখিয়েছিলেন, এইভাবে মনে করো সূর্য তিনি যেন সেই জ্যোতির্ময় পুরুষ হিসেবে বসে আছেন, শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ শ্রীরামকৃষ্ণ রূপ ধারণ করে এসেছেন, আবার তিনি যেন দেবী রূপে এসেছেন, আবার তিনি শিব রূপে এসেছেন। এই পদ দিয়ে একটু একটু করে গেলে কি হবে না, শ্রীরামকৃষ্ণের সঙ্গে সখ্যতা তৈরি হবে। আমার সঙ্গে আপনার যেদিন প্রথম আলাপ হয়েছিল সেদিন একটা দূরত্ব ছিল, এই প্রণাম মহারাজ, আমরা বললাম নমস্কার, কিন্তু থাকতে থাকতেই যেমন অভিষেকের সাথে প্রেম হয়ে গেছে আমাদের, অভিষেক অন হলেই আমরা হেসে তার সাথে গল্প করি। ওর কত সেই দূরে থাকে, সে ইংল্যান্ডে থাকে, কিন্তু এই রোজ থাকতে থাকতে কথা বলতে হতে আপনাদের সকলেরই সাথে মোটামুটিভাবে সকলের সাথে ভাব হয়ে গেছে। 5 মিনিট আমরা রোজ গল্প করি, কারণ আপনাদের সকলকে হয়তো ব্যক্তিগতভাবে আমি চিনি না, কিন্তু ওই যে ছোট্ট 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 ছবি, তারপরে আপনাদের হেঁটে চলে বেড়া মুদ্রা, সেগুলো দেখে আপনার সঙ্গে আমার ভাব হয়ে গেছে। এই জগতের যাবতীয় ভক্তকুল যাকে আমি চিনি না তাদের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যাবে। ঠিক এইরকমভাবে এই নানা পথ দিয়ে যেতে যেতে আসল আমাদের উদ্দেশ্য হচ্ছে ভগবানের নানা রূপ দেখতে দেখতে আসল শ্রীরামকৃষ্ণ রূপের সাথে ভালোবাসা তৈরি হওয়া, তার সঙ্গে মন প্রাণ একাগ্র করে তাকে ভালোবাসা তৈরি করা। এইটা যদি না হয়
তাহলে জানবেন আমাদের কিন্তু কিছুই কিছু হলো না। মহারাজ বলছেন, ভজন কি কম? ভগবান বললেন, মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যে গায়ে সে মাতে, যাকে শোনায় তাকেও মাতায়, নেশা ধরে নেশা ধরিয়ে দেয়। তাই বরিশালের অশ্বিনীবাবুকে বললেন, সংসারে থাকবে তো একটু গোলাপি নেশা করে থাকো, কাজকর্ম করছো অথচ নেশাটি লেগে আছে, তোমরা তো আর সুখদেবের মতো হতে পারো না। কি সুন্দর কথা! গোলাপি নেশা মানে ঈশ্বরীয় নেশা, উচ্চ নেশা। মদ সবাই খায় না, দু চারজন খায়। ওই যে আমরা এক জায়গায় দেখেছি, একজনকে দেখতাম ভাঙ খেতেন তিনি, আর ভাঙে তার যথেষ্ট নেশা হতো না, আবার তামার পয়সাকে ঘষে 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 সেই ভাঙের সাথে মিশিয়ে তিনি খেতেন, তাতে আরও নেশা হতো। এবং তিনি ওই সবই ঠিকঠাকই কাজ করতেন, ট্রেনে উঠে বাড়ি যেতেন, বাড়ি যাওয়ার পথে বাজার করতেন, বাজার করে যেতেন, কিন্তু একটাকে সেই ঝুমছে যেন একটা, যেন সবসময় একটা নেশার মধ্যে আছেন। ঠিক সেই রকম আমরা যেন সব কাজ করি, কোনো কাজ থেকে বিরত হই না। আমরা ভগবানের সংসার, ভগবান আমাকে সংসার করতে পাঠিয়েছেন, সেই সংসারে যেন আমি নিত্য সেবা করতে পারি, কিন্তু একই সঙ্গে যেন আমার মনে রাখা দরকার আমি তার নেশায় যেন ভূত হয়ে থাকতে পারি, এই গোলাপি নেশাটা যেন আমাদের হয়। এই ভজন আমাদের খুব সাহায্য করে, ভজন আমাদের মনকে জাগিয়ে উঠতে সাহায্য করে, একটু একটু করে জেগে উঠতে সাহায্য করে। আমরা পরীক্ষা করে দেখেছি, এই খণ্ডন ভব বন্ধন রোজ গাইলে, আমাদের কাশীশ্বরানন্দজি বলতেন যে স্বামীজি এমন এক কল করে গেছেন যে শাস্ত্রীয় সঙ্গীত জানে না, সেও যদি নিত্য খণ্ডন ভব বন্ধন গায়, আধা ঘন্টা করে গলার সাদা হচ্ছে। বলছেন প্রথম ইফেক্ট হচ্ছে আধা ঘন্টা তুমি চাও না চাও তোমার গলা সাদা হচ্ছে, তারপরে কি হচ্ছে ওই যে খণ্ডন ভব বন্ধন যদি দেখেন একতাল থেকে আরেক তালে যাচ্ছে, আরেক তাল থেকে আরেক তালে যাচ্ছে, আবার পীরে পুনরায় সেই চৌতালেই ফিরে আসছে। কিন্তু এই যে চলার পথ, চলনটা এমন সুন্দর যেন আপনাকে নতুন করে ভাবতে শেখাচ্ছে, নতুন করে আপনার জীবনকে দেখতে শেখাচ্ছে। এই এই সব শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করতে করতে আপনি যেন নতুন করে এই জিনিসটিকে দেখতে পান। তাই বলছেন যত, তারপরে যদি আপনি কথা টথা না বলে জপধ্যান করা শুরু করেন, দেখবে আপনার মন, আপনার সেই ছড়িয়ে ছিটকে থাকা মন, সেটা এক জায়গায় জমে গেছে। বলছেন এই ভজন কি করে না, ভজন নিজেকে মাতায়, যাকে শোনায় তাকে মাতায়। আমাদের ঠাকুরের একটি উদাহরণ বলে দেওয়া আছে, প্রসেস বলে দেওয়া আছে কেমন করে গান গাইতে হয়। যে দেবতার উদ্দেশ্যে গান গাইছো সেই দেবতাকে নিজের চোখের সামনে স্থাপন করতে হয়, যে এই জগৎ সংসারের কেউ কোথাও নেই, তিনি যেন উপস্থিত আছেন আর তুমি তাকে গাওয়াচ্ছ। আপনার প্রিয়জন যদি থাকে, আপনি যা কিছু আচরণ করুন না কেন, আপনি চেষ্টা করবেন যাতে তার কোনোরকম বিরক্তি না তৈরি হয়, তিনি যেন সেটাকে আপনার আপনার আচরণে যেন তিনি কখনো সামান্যতম বিরক্ত বোধ না করেন, আপনি সারাক্ষণ চেষ্টা করে যাবেন। এও ঠিক তাই, মন প্রাণ উজাড় করে কিসে তার কষ্ট কম হবে, আপনি সঙ্গীত দিয়ে তার উপাসনা করছেন, আপনার তাকে তার সঙ্গে সম্পৃক্ত হবার একমাত্র পদ্ধতি হচ্ছে সঙ্গীত। তখন আপনি মন প্রাণ উজাড় করে তাকে ডাকতে চান, মন প্রাণ উজাড় করে তাকে ভালোবাসেন। ভগবানকে এইভাবে আমাদের ভালোবাসতে হবে, এবং এটা যত আমরা করে উঠতে পারবো তত দেখবেন আমাদের জীবন খুব সুন্দর হবে, আমাদের জীবন তত ভালো হবে, এবং তত আমরা ভগবানের কৃপা অনুভব করতে পারবো। জীবনে সব থাকুক, আর তার সঙ্গে এই গোলাপি নেশাটাও যেন থাকে, এটা যেন কখনো আমাদের না কমে যায়। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, আমরা যেন এই এই গোলাপি নেশাটাও যেন আমাদের ভেতরে থাকে, ভগবানের কাছে প্রার্থনা তিনি আমাদের গোলাপি নেশা করার মতো যোগ্য করে তুলুন। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনামিকে লোকানাম রদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।